আজ চালু হচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এতে দেশের যোগাযোগ ব্যবস্থা পাবে নতুন মাত্রা। বিকেলে এয়ারপোর্ট থেকে ফার্মগেট অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কাউলা এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন। যাচ্ছি তার কাছে, তার সঙ্গে যোগ দিবেন আমাদের অন্যান্য সহকর্মীরাও। আসলে যদি বলি যে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কেবলমাত্র অপেক্ষা সেই মহেন্দ্র খনের কখন উদ্বোধন হবে দেশের প্রথম এই বলা যায় উড়াল সড়ক, দ্রুতগতির উড়াল সড়ক। এবং আমরা দেখছি এই প্রান্তে যদি তাকিয়ে থাকি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে যে যে প্রান্ত থেকে উদ্বোধন হবে, অর্থাৎ এই টোল প্লাজা দিয়েই কিন্তু কাউলা প্রান্তের এই টোল প্লাজা দিয়েই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3:30 নাগাদ টোল প্রদান করে, এর পাশেই যে আমরা দেখছি জায়গাটা আসলে শামিয়ানা দেয়া রয়েছে এবং সেখানেই কিন্তু যে নাম ফলক রয়েছে সেই নাম ফলকটি তিনি উদ্বোধন করবেন এবং এরপরই যে এই 11 কিলোমিটার সড়ক, সেই সড়ক ধরে তিনি যাবেন ফার্মগেটের দিকে। এবং আজকের যে আয়োজন, সেই আয়োজনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী ফার্মগেট দিয়ে নেমে তিনি কিন্তু আগার গায়ে যে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ওখানে যে একটি সুধী সমাবেশ রয়েছে সেই সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মী থেকে শুরু করে সবাই কিন্তু এরই মধ্যে জড়ো হচ্ছে এবং এই প্রান্তেও যে আয়োজন, সেই আয়োজনও কিন্তু ধীরে ধীরে একদম সবশেষ, যেহেতু প্রধানমন্ত্রী আসবেন কাজেই নিরাপত্তার বিষয়গুলো কিন্তু সবশেষবারের মতো ঝালিয়ে নেওয়া হচ্ছে। এবং আমরা যদি বলি গত দুদিন থেকেই কিন্তু এই যে পুরো জায়গাটা, অর্থাৎ পুরো এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে যে সব ধরনের যে প্রস্তুতি সেরে, অর্থাৎ যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত করে এরপর কিন্তু আসলে শেষ মুহূর্তের যে সাজসজ্জা, সেই সাজসজ্জা করা হয়েছে। অর্থাৎ প্রতিটি ল্যাম্পপোস্টের সঙ্গে আমরা দেখেছি বাহারি রঙের ফ্ল্যাগ উড়িয়ে দেওয়া হয়েছে। এটি আসলে উপর থেকে আমরা যখন দেখছি তখন কিন্তু খুবই দৃষ্টিনন্দন লাগছে। এবং পাশাপাশি আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কিন্তু আসলে নিচের সড়কটিও দেখা যাচ্ছে, অর্থাৎ নিচের সড়কের পাশে রেল লাইন, তার সমান্তরাল উপরে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এখানে আসলে বসলেই বোঝা যায় যে এই নিচের সড়কে কী পরিমাণ যানবাহনের চাপ, থেমে থেমে কিন্তু এই চাপে কতক্ষণ পরপর সেটি যানজটে রূপ নিচ্ছে। এবং এই পথে যারা নিয়মিত যাতায়াত করেন, নিয়মিত চলাচল করেন, তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন এই পথে চলাচলটা খুব বেশি গতিময় নয়। অর্থাৎ এমনিতেই আমরা জানি যে রাজধানী ঢাকায় যে চলাচলের গতি সেটা 10 কিলোমিটারের নিচে এবং সেটার প্রমাণ কিন্তু এই পথে চলাচল করলে পাওয়া যায়। বিশেষ করে আমি যদি বলি যে এই পথে, অর্থাৎ শাহবাগ থেকে বিমানবন্দর আসতে কিন্তু অনেকটা সময় লেগে যায় এবং যার যদি এই মুহূর্তে যে পথটা চালু হচ্ছে, অর্থাৎ ফার্মগেট থেকে বিমানবন্দর আমরা যদি সেই পথটাও ধরি, সেই পথটাও কোনো স্বাভাবিক সময়ে আসলে মোটামুটি সহনশীল গতিতে আসলেও কিন্তু 1 ঘন্টার মতো লেগে যায়। পাশাপাশি কোনো কোনো সময় 1.5 ঘন্টা, 2 ঘন্টা বা বিশেষ ক্ষেত্রে তার বেশিও আমরা দেখি এই পথ পাড়ি দিতে লেগে যায়। কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে চলাচল সেটি কিন্তু পুরোপুরি বাধাহীন এক চলাচলের দিকে এগোচ্ছে বাংলাদেশ। এবং সেই বাধাহীন এবং গতিতে যে চলাচলের যে পথটা, সেই পথটা যখন আসলে এই পথে এগিয়ে আসবে এই দিক দিয়ে, তখন কিন্তু আসলে সেই সময়টা মাত্র 10 থেকে 12 মিনিটে নেমে আসবে। এবং এটিই মূলত আসলে এই নগরের গতি ফিরিয়ে আনতে বা এই নগরের যে মূল গতি সেই গতিকে আরও বাড়িয়ে দিতে কিন্তু আসলে সহায়তা করবে। এবং সেক্ষেত্রে আমরা যদি বলি যে এই পথটা পুরোটা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এই বিমানবন্দর থেকে কিন্তু একদম চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই পুরো পথটা এই মুহূর্তে কিন্তু প্রথম 11 কিলোমিটার চালু হচ্ছে। তাতেও কিন্তু আসলে নগরের ভেতরের যে সমস্যা, যানজট সমস্যা, সেটি সমাধানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে শতভাগ সুফল পেতে পুরোপুরি যখন চালু হবে, অর্থাৎ যখন গিয়ে নামবে সেই চিটাগাং রোডে, তখন কিন্তু আসলে ঢাকার বাইরে থেকে যে গাড়িগুলো ঢাকায় এসে ঢাকা ঠিক রাজধানীর সড়কে পা না দিয়ে কিন্তু তারা আসলে বেরিয়ে যেতে পারবে। তো সব কিছু মিলেই আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বলাই যায় রাজধানীবাসীর জন্য নয় শুধু, ঢাকাবাসীর জন্য নয় শুধু, বাংলাদেশের জন্যই এক নতুন মাইন্ড ফলক স্থাপন করতে যাচ্ছে, যার মাধ্যমে আসলে এই যেটি বারবারই বলা হচ্ছে যে এই নগরে নতুন করে গতি ফিরবে। এই মুহূর্তে খিলক্ষেতে রয়েছেন সহকর্মী আতিকুর রহমান তমাল, তার কাছে জানবো সেখানকার অবস্থা।
কয়েক ঘন্টা এরপরে কিন্তু সেই যে মহেন্দ্র খন সেটি 3:30 শুরু হওয়ার কথা, আর 3:30 সময় কিন্তু বাংলাদেশের যে প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি উদ্বোধন হবে। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে এই যে এক্সপ্রেসের ফুল যে পুরো পথ, সেই পথটি কিন্তু আসলে সাজানো হয়েছে। এবং 3:30 সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই কাওলাবান্ধ থেকে উঠে তিনি আসলে তেজগাঁও গিয়ে নামবেন। এরপরে কিন্তু আসলে যে সুধী সমাজ রয়েছে সেখানে তিনি যোগ দেবেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি সকাল থেকে আসলে এই পুরো এক্সপ্রেসওয়েতে কিন্তু আসলে সাজসজ্জা অভ্যাস করছে। আপনি জানেন যে ঢাকা শহরে যে প্রায় 2 কোটি মানুষের বসবাস, সেই জায়গাতে কিন্তু আসলে বহু ধরনের উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। মেট্রো রেল করা হয়েছে, অনেকগুলো ফ্লাইওভার করা হয়েছে, কিন্তু সেই জায়গা থেকেও আসলে এই যে যানবাহনের চাপ, সেই চাপ কিন্তু সামলানো অনেকটাই দুরূহ। এবং সেই জায়গা থেকে আসলে এই যে এক্সপ্রেসওয়ে সেটি কিন্তু তৈরি করা হয়েছে। এবং এক্সপ্রেসওয়েটি মূলত 20 কিলোমিটার, কিন্তু সেটি কিন্তু আজকে আসলে 11.5 কিলোমিটার পর্যন্ত উদ্বোধন হচ্ছে। অর্থাৎ এখান থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে তেজগাঁও পর্যন্ত সেটি আজকে উদ্বোধন হচ্ছে। এবং এই যে পুরো পথ, এই পুরো পথে মোট কিন্তু 15টি কিন্তু র্যাম্প রয়েছে, অর্থাৎ নামা এবং ওঠার যে সড়ক সেগুলো রয়েছে। এবং সেই জায়গা থেকে শুধুমাত্র 2টি ছাড়া 13টি র্যাম্প কিন্তু খুলে দেওয়া হচ্ছে আজকে। এবং বলা হচ্ছে যে আগামী বছরের মাঝামাঝি পর্যায়ে সেই যে পুরো পথ রয়েছে এয়ারপোর্ট থেকে শুরু করে এই এক্সপ্রেসওয়ে শেষ প্রান্ত কুতুবখালী অর্থাৎ চিটাং রোড, সেই রোড পর্যন্ত কিন্তু সেটি আসলে চলবে। এবং সেই ক্ষেত্রে হয়তো যানজট অনেকটা কমবে, কিন্তু বিশেষজ্ঞরা অনেকেই বলছেন যেহেতু আজকে আসলে এটি উদ্বোধন করা হচ্ছে, খুবই স্বল্প সময়ে সেটি আসলে হয়েছে, অর্থাৎ 2020 সালের 1 জানুয়ারি সেটি কিন্তু উদ্বোধন সেটি কিন্তু শুরু করে কাজ। এবং সেই জায়গা থেকে 3 বছর 3.5 বছরের মাথায় সেটি কিন্তু আসলে উদ্বোধন হচ্ছে। এবং সেই জায়গা থেকে আসলে শহরের যানজট অনেকটা কমাতে পারবে। তবে দূরপাল্লার যে যানবাহন রয়েছে, বিশেষজ্ঞরা অনেকেই বলছেন যে দূরপাল্লার যানবাহন যেহেতু শহর থেকে শহরেই নামছে, অর্থাৎ এয়ারপোর্ট থেকে শুরু করে তেজগাঁও মানে গিয়ে নামছে, তো সেই জায়গা থেকে তারা বলছেন যে সেটি যখন পুরোটাই তৈরি হয়ে যাবে, অর্থাৎ এয়ারপোর্ট থেকে শুরু করে তেজগাঁও পেরিয়ে বননী পেরিয়ে যখন আসলে এটি কুতুবখালী যাবে, তখন হয়তো বা এটি আসলে শহরের বাইরে কিন্তু নিয়ে যাবে যানবাহনগুলো। তো সেই জায়গা থেকে বলা চলে যে আর 1 বছর অপেক্ষা, এবং আজকে এটি উদ্বোধন হচ্ছে। উদ্বোধন হওয়ার পরে আর 1 বছর পরে সেই পুরো সড়কটি উদ্বোধন হয়ে গেলে পরে এই শহরের কিন্তু অনেকটাই যানজট কিন্তু অনেকটা কমবে। এবং সব কিছু মিলিয়ে সবগুলো প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে, আর প্রায় 3.25 ঘন্টা পরে কিন্তু আসলে উদ্বোধন করা হবে। এবং সেই জায়গা থেকে বলা চলে যে এই যে পুরো পথ, সেই পথে কিন্তু আসলে উৎসব মুখর বিরাজ করছে পরিবেশ। এবং এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন ফারুক ভাই রবিন, আমরা এখন যাব রবিনের কাছে। রবিন রয়েছে কাওলায়। আনুষ্ঠানিকভাবে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যোগে কিন্তু আজই প্রবেশ করতে যাচ্ছে, এবং তার মূল আনুষ্ঠানিকতা সেটি আসলে যে এই কাওলা প্রান্তই শুরু হবে। আমরা যদি জানাতে চাই বিকেল 3:30 দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু যে সড়ক পথে এখানে এসে পৌঁছাবেন, এবং এই র্যাম্প দিয়ে অর্থাৎ যে ওঠানামার যে পথ সেটি দিয়েই কিন্তু যে তিনি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই কাওলা প্রান্তে তিনি উঠবেন এবং সেখানে যে টোল প্লাজায় টোল দেবেন, এবং এই জায়গাটিতে যে একটি উদ্বোধনী ফলক রাখা হয়েছে এবং সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3:35 মিনিটে উন্মোচন করবেন। তারপরে যে দোয়া মোনাজাত হবে, এবং তারপরে কিন্তু যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পথ ধরেই এই এলিভেটেড এক্সপ্রেস দিয়েই কিন্তু যে ফার্ম গেট পর্যন্ত গিয়ে পৌঁছাবেন, অর্থাৎ তেজগাঁও পর্যন্ত গিয়ে পৌঁছাবেন, এবং সেখান থেকে কিন্তু যে র্যাম্প দিয়ে তিনি যে ইন্দিরা রোডে সেখানে নামবেন, এবং সেখান থেকেই যে রাজধানীর আগারগোয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে যে জনসভা হবে সেই জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করবেন, এবং সেখানে তিনি প্রধান অতিথি হিসাবে মানে যোগ দেবেন। এবং যেখানে ধারণা করা হচ্ছে যে লাখ লাখ মানুষের যে অংশগ্রহণে সেই যে সমাবেশটি সেটি একটি জনসমুদ্রে রূপ নেবে। এবং আমরা কিন্তু একটি বিষয় যদি জানাতে চাই যে মানে গত এক যুগে নানা ধরনের যে সুষমা পরিকল্পনার ফলে যোগাযোগ খাতে যে ব্যাপক পরিবর্তন এসেছে, তার ফলে কিন্তু যে অনেক ধরনেরই পরিবর্তন এসেছে, যেমন স্বপ্নের পদ্মা সেতুর কথা যদি বলতে যাই, রাজধানীতে মেট্রো রেলের কথা যদি বলতে যাই, কিংবা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যদি গোমতী সেতু কিংবা মেঘনা সেতু সহ বিভিন্ন যে সড়ক অবকাঠামো কিংবা যোগাযোগ অবকাঠামোর কথা বলতে যাই, সেই সব কিছু ধরেই কিন্তু যে তারই ধারাবাহিকতায় আছে কিন্তু যে বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুগে প্রবেশ করতে যাচ্ছে। এবং এখন তো সবেমাত্র এটি যে মানে
ফার্ম গেট পর্যন্ত বা তেজগাঁও অংশ পর্যন্ত গেল, কিন্তু এরপরে কিন্তু যে সেটি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত গিয়ে গিয়ে সেটি গিয়ে ঠেকবে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল, আমরা পরবর্তীতে অনেক খবরাখবর জানিয়ে দেবো। আমাদের সহকর্মীরা তো সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর রাখছিলেন, আমাদের সহকর্মী শাকির আহমেদ এই মুহূর্তে আছেন নাখালপাড়ায়, যুক্ত হচ্ছে তার কাছে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ তারই ধারাবাহিকতায় পদ্মা সেতু এবং মেট্রো রেলের পরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে আজ প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। দর্শক, আপনারা জানেন যে আজকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবেন। আমরা দেখতে পেয়েছি সেই কাওলা থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে আজকের উদ্বোধনীর যে শেষ মাথা অর্থাৎ শেষ প্রান্ত, সেই ফার্মগেট, সেই ফার্ম গেট পর্যন্ত আমরা দেখতে পেয়েছি পুরো যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি, সেটি যথাযথভাবে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি সেটি উদ্বোধনের আগে যে মুহূর্ত থাকে, সেটি আসলে সেই মুহূর্তটি আমরা এখন দেখতে পাচ্ছি, অর্থাৎ সব কিছুই পুরোপুরি প্রস্তুত। একটু জানিয়ে রাখি যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প যেটি, সেটি কিন্তু এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কুতুবখালী সেই পর্যন্ত, কিন্তু আজ 11 কিলোমিটারের যে একটু বেশি, আজকে 11 কিলোমিটার পর্যন্ত অর্থাৎ সেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্ম গেট পর্যন্ত অংশের উদ্বোধন করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেটির মাধ্যমে কিন্তু বিমানবন্দর থেকে এই ফার্ম গেট পর্যন্ত অংশের এই যানপ্রবণ যে বা যানবাহন চলাচলে যে ধীরগতি দেখা যায় আসলে যানজটের কারণে, সেটি থেকে কিন্তু এই নগরবাসী মুক্তি পাবেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে যেন গাড়িগুলো খুব দ্রুত গতিতে চলতে পারে, সেজন্য কিন্তু এখানে দুই চাকা এবং তিন চাকার যান যেটি রয়েছে সেটিকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে 80 থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত টোল নির্ধারণ করা হয়েছে। এখানে যারা যাতায়াতকারী পাশাপাশি যারা এই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত, তারা কিন্তু বলছেন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে এই নগরবাসীর অর্থাৎ যারা উত্তরা থেকে এই ফার্মগেট পর্যন্ত অংশে যাতায়াত করবেন, আপাতত তাদের ভোগান্তি এবং তাদের যানজটে যে আসলে তারা বিড়ম্বনায় পড়তেন, সেটি থেকে তারা মুক্তি পাবেন। তো আজকের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের আরেকটি প্রান্ত রয়েছে কাওলা, সেখানে আছেন সেই, আবারও ফিরে যাচ্ছি আমরা রাশিদ লিমনের কাছে। সহকর্মীরা আসলে এতক্ষণ জানাচ্ছিলেন, শাকির যেমন বলছিলেন এলিভেটেড এক্সপ্রেসের সুফলের কথা, এর আগে রবিন বলছিলেন ওই প্রান্তের আয়োজনের কথা, তমাল বলছিলেন, আসলে সবকিছু মিলিয়ে এই গোটা পথ ধরেই আছে, কিন্তু বিমানবন্দর থেকে যদি বলি ফার্মগেট পর্যন্ত পুরো পথ জুড়েই কিন্তু একটা উৎসবের আমেজ বিরাজ করছে। আমি আসলে যেহেতু একটু উঁচুতে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রান্তে মানুষ জড়ো হয়ে অপেক্ষা করছেন সেই মহেন্দ্রক্ষণের, কখন সেই মহেন্দ্রক্ষণ আসবে এবং কখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই উদ্বোধন করবেন। এবং এরপরেই কিন্তু আগামীকাল সকাল 6টা থেকে কিন্তু, এবং সেই যে আগামীকাল 6টা থেকে যে সাধারণ মানুষের যে যান চলাচল, সেই যান চলাচল যে শুরু হবে, তখন থেকে আসলে নির্ধারিত টোল দিয়ে কিন্তু আসলে যাতায়াত করতে পারবে। এছাড়াও কিন্তু এটি নিয়ে আসলে বিশেষজ্ঞরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, প্রশ্ন তুলেছেন, সেগুলোরও কিন্তু আসলে কর্তৃপক্ষ যথাযথ সেই সমাধানও কিন্তু দিয়েছেন। বিশেষ করে র্যাম্পগুলোতে যাতে যানজটের সৃষ্টি না হয়, র্যাম্পগুলোতে যাতে নামা ওঠানামা নিরবিচ্ছিন্ন হয় সেটির জন্য যখন কথা বলা হয়েছিল, সেখানে কিন্তু আসলে বলা হয়েছে যে ট্রাফিক বিভাগের সঙ্গে, সেতু সচিব যেটি বলেছিলেন যে ট্রাফিক বিভাগের সঙ্গে তাদের একটি সমন্বয় হয়েছে র্যাম্পগুলোতে ওঠানামা একদম নিরবিচ্ছিন্ন করার ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই তারা গতি নিয়ন্ত্রণে কিন্তু এখানে দুই চাকার তিন চাকার যান নিষিদ্ধ করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, কেবল যখন পুরোটা চালু হবে তখন 80 কিলোমিটার গতি থাকলেও এখন এই 11 কিলোমিটারের জন্য গতিসীমা নামিয়ে কিন্তু 60 কিলোমিটারে করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে নিয়ন্ত্রণের মধ্যে থেকেই এক বাধাহীন পথ সেই চালু হবে, যেটি কিছুক্ষণের মধ্যে সে মহেন্দ্রক্ষণে উদ্বোধন হলেও আগামীকাল থেকেই কিন্তু এর সুফল নগরবাসী ভোগ করতে পারবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে উদ্বোধনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।